এই মুহূর্তে দেখতে পাচ্ছ ব্যাঙ্কের তরফ থেকে যে নোটিশটি পাবলিশ করেছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার চারশো বত্রিশটি এবং কোন কোন ব্যাঙ্কে কত ভ্যাকেন্সিস রয়েছে এবং কোন কাস্টে কত ভ্যাকেন্সি রয়েছে পুরোপুরি এখানে উল্লেখ করা আছে যেখানে টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে ছ হাজার চারশো বত্রিশটি মেল ফিমেল উবেরে ভ্যাকেন্সিস রয়েছে নমস্কার বন্ধুরা এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত এই মুহূর্তে যে নোটিশটি দেখতে পাচ্ছ এই নোটিশটি পাবলিশ করা হয়েছে আই এর তরফ থেকে অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে যেখানে মেল ফিমেল উবের ভ্যাকেন্সি রয়েছে আশা করি তোমরা দেখতে পেলে যেখানে ছ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে এখানে মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং বয়সের ক্ষেত্রে বলা আছে এবং বাকি এলিজিবিলিটি কাইটে কী কী রয়েছে এটু যে জানবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই নোটিশটি ডাউনলোড করতে হবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো প্রথমে দেখে নিচ্ছি কোন কোন ব্যাঙ্ক থেকে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সেন্ট্রাল ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্ক থেকে তোমাদের রিক্রুট করা আছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার প্লাস যেখানে মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ দুই আট দু হাজার বাইশ থেকে দুই আট দু হাজার বাইশ অর্থাৎ আগস্ট মাসের দু তারিখ থেকে অ্যাপ্লাই প্রসেস শুরু হয়েছে অংশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেখানে লাস্ট ডেট রয়েছে বাইশ আট দু হাজার বাইশ অর্থাৎ এই মাসের বাইশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পরে তোমাদের পরীক্ষাটা কোন মাসে হবে কোন মাসে তোমরা এডমিট ডাউনলোড করতে পারবে এবং কোন মাসে তোমাদের জয়নিং দেওয়া হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছো যদি নোটিশটি ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়েও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি বিষয়টা কিন্তু উল্লেখ করা আছে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আবেদন করার জন্য যে বয়সটা এখানে উল্লেখ করা আছে সেটা আমরা দেখে নিচ্ছি প্রথমে এক আট দু হাজার বাইশ হিসাবে অর্থাৎ এক আট দু হাজার বাইশ হিসাবে তোমাদের বয়সটা হতে হবে মিনিমাম কুড়ি বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর কুড়ির থেকে তিরিশের মধ্যে যারা থাকবে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ই কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করা আছে জিরো টু জিরো এইট উনিশশো বিরানব্বই থেকে জিরো ওয়ান জিরো এইট দুই হাজার দুইয়ের মধ্যে যাদের জন্মগ্রহণ বা ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে সেটা কিন্তু তোমরা প্রত্যেকে পাবে এস সি এসটি পাঁচ বছরের ওবিসি তিন বছরে এবং পিডাবলিউডি দশ বছরের ছাড় কিন্তু থাকবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আবারও বলছি কুড়ি থেকে তিরিশ বছর বয়সী ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো এই রাজ্যের তেইশ জেলার যোগ্যার্থীরা তোমরা আবেদন করতে পারো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেবে আর বাকি কী কী এলিজিবিলিটি ক্রাইটে রয়েছে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা একদমই স্কিপ করবে না সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দুটো পরীক্ষা হবে একটা পিলি একটা মেন পিলি পরীক্ষার পরীক্ষা কেন্দ্রগুলো তোমরা দেখে নাও আসানসোল বহরমপুর বর্ধমান দুর্গাপুর কলকাতা হলদিয়া হুগলি হাওড়া কল্যাণী পশ্চিম মেদিনীপুর এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্র হবে মেন সরি পিলি পরীক্ষার ক্ষেত্রে এবং মেন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সেন্টারগুলো হবে আসানসোল কলকাতা কল্যাণী এবং শিলিগুড়ি বোঝা গেল তো তোমরা যখন অ্যাপ্লাই করবে তখনই তোমরা এই পরীক্ষা কেন্দ্রগুলি যেটা নিয়ারেস্ট হয় সেটাই কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে এরপরে দেখছি এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা কী উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রাজুয়েশন বলা আছে বাইশ আট দু হাজার বাইশ হিসেবে তোমাদের গ্রাজুয়েশন থাকতে হবে অর্থাৎ যে কোনো শাখায় তোমরা যদি বিএ পাস করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে বাইশ আট দু হাজার বাইশের মধ্যে যারা গ্রাজুয়েশন করেছো তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন করলে তোমরা আবেদন করতে পারবে কোনো পার্সেন্টেজের কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই অর্থাৎ মিনিমাম নাম্বারে গ্রাজুয়েশন করা থাকলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই যদি যাও কী করে অ্যাপ্লাই করতে হয় স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে তোমাদের নেই নেক্সট টাইম জানিয়ে দেবো অবশ্যই কমেন্টস করবে যদি অ্যাপ্লাই প্রসেসটা জানতে চাও সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দুটো পরীক্ষা একটা পিলি একটা মেন যে দুটো পরীক্ষা রয়েছে সেই দুটো পরীক্ষার পুরো সিলেবাস কী ধরনের কোশ্চেন্স হবে কত নাম্বারে পরীক্ষা হবে এ টু জেট কিন্তু এই নোটিশে দেওয়া আছে চাইলে তোমরা সেটা ডাউনলোড করে চেকআউট করে নিতে পারো ওয়ানস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে কিন্তু সব কিছু বলা আছে তো সেটা তোমরা দেখে নেবে এবং নেক্সট টাইম যদি চাও অবশ্যই আমি ভিডিও করে জানিয়ে দেবো সিলেবাস কী রয়েছে কত নাম্বারে পরীক্ষা হয় কী ধরনের কোশ্চেন্সগুলো আসে সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট টাইম বলে দেবো এবং আবেদন করার ক্ষেত্রে যে ফিসটা তোমাদের দিতে হবে একশো পঁচাত্তর টাকা যারা এসসি এসটি প্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা দিতে হবে এবং বাকি যে সমস্ত কাস্টগুলো রয়েছে জেনারেল বা বাকি যে সমস্ত কাস্ট তাদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা কিন্তু ফিস দিতে হবে অনেক বেশি ফিস কোনো করার নেই যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই করতে পারো যারা যোগ্য রয়েছে এই রাজ্যের তেজ জেলার থেকে তোমরা আবেদন করতে পারো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারো এবং আবেদন কী করে করবে স্টেপ বাই স্টেপ যদি জানতে চাও অবশ্যই কমেন্টস করো এবং পরীক্ষা পরীক্ষার সিলেবাস কী রয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টস করো আমি নেক্সট টাইম তোমাদের ভিডিও করে কিন্তু জানিয়ে দেবো এ টু জেড ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ